ও কি কি খেলা খেলা হয়ে হয়ে গেল জিতে সবাই মানে আমার কাছে মনে হচ্ছে যে এইটি ফোর পার্সেন্ট মানুষজন বলল যে ম্যান সিটি জিতবে শেষ পর্যন্ত জিতে গেল বিয়াল্লিশ মিনিটে হ্যাবার একটা গোল দিয়ে দিল। ও ভাই সব আজকের খেলার মধ্যে যেটা ফার্স্ট হাফে যেটা হয়েছে খুব সম্ভবত প্যাপগার্ডওয়ালা বলছে যে স্টার্লিং তুমি তোমার শক্তি যা আছে তুমি জ্যাম লাফায়া লাফায় খেলতে থাকো কিন্তু টাসেল কি করছে ওই জেমস রে রাখছে স্টার্লিংরে ব্রেক ধরে রাখার জন্য একেবারে মানে যত দ্রুত যাচ্ছে স্টার্লিং ততই ঠাপায়া দিচ্ছে হচ্ছে জেমস মানে আজকে স্টার্লিং প্রথম থেকে যে কয়টা অ্যাটাক করছে কিন্তু সেখানে জেমস একেবারে পুত করে দিচ্ছে একেবারে পুত ও মাই গাড আসলে মানে পরে শেষের দিকে একেবারে শেষ মোমেন্টে মহারাজ একটা শর্ট করলো জাস্ট বারের অল্প উপর দিয়ে গেছে মানে আমার স্পোর্টস কিছু ইউটিউব চ্যানেলেই এইটি ফোর মানুষ বলছে যে ম্যান সিটি জিতবে কিন্তু ম্যান সিটিকে একেবারে বসিয়ে দিয়েছে চেলসি টাসেল একেবারে শেষ দিকে মানে খুব মজাদার হয়েছে আর এখন ঘটনা হচ্ছে যে মানে চেলসি কিন্তু শর্ট করছে আটটা শর্ট করছে আর ম্যানসিটি সাতটা শর্ট করছে আর টার্গেট শর্ট পড়ছে দুইটা কিন্তু এরপরে আমরা হচ্ছে যে পজিশন যদি দেখি সবসময় বলেছিল ছিল ম্যানসিটির কাছে তারপরে আপনার পাস দেখেন পাস ছশো আটটা পাঁচ মার্সে মেন সিটি কিন্তু চারশো আট চারশো তিনটা পাঁচ মার্সে জেলসি ফাউল সমানে সমান তারপরে ইয়েলো কার্ড দুইটা খাইছে মেন সিটি তারপরে রেড কার্ড কোনো নাই অফসাইড তিনটা খাইলেছে জেলসি কিন্তু কর্নার তিনটা পাইয়া কিছুই করতে পারে না মেন সিটি এই ছিল অবস্থা আসলে খুবই মানে হতাশাজনক পেম্পার্ড ধুলার জন্য প্রথমবারের মতো ম্যান সিটিকে নিয়ে এসেছে কিন্তু ইউসিএল জিততে পারলো না পারলো না খুবই হতাশাজনক তবে হ্যাভার্স বিয়াল্লিশ মিনিটে যে গোলটা দিয়েছে এটাই ফাইনাল গোল আসলে একটাই গোল হয়েছে ফাইনালে আর কোনো গোল হইল না এই ছিল আসলে আজকে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আসলে কিছুই বলার নাই সবাই আসলে সবাই হতাশ শু বন্ধুরা আপনাদের কাছে কি মনে হয়েছে এই আজকের ফাইনালে হ্যাবার্টস গোল করেছে আর তাছাড়া কোন প্লেয়ারে খেলা আপনার কাছে ভালো লেগেছে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে স্টার্লিংয়ের মানে অ্যাটাক কিন্তু স্টার্লিং যতই অ্যাটাক করছে জেমস ততই তবে শেষে ডি ডিজুজ গেব্রুল আইলো নামাইল নাম নামাইলো কিছুই হইল না অফ